মানব বর্জ্য থেকেই তৈরি হলো উড়োজাহাজের জ্বালানি, এমনটাই দাবি করেছে যুক্তরাজ্যের এভিয়েশন কোম্পানি ফায়ারফ্লাই গ্রিন ফুয়েলস। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা জেমস হাইগেট জানান, বিমানের জ্বালানি বা জেট ফুয়েল তৈরিতে মানব বর্জ্যের মতো সহজ প্রাপ্য উপাদানের সন্ধান চলছিল দীর্ঘদিন ধরে। অবশেষে মানুষের মল থেকে তৈরি হয়েছে বায়ো কেরোসিন, যা ব্যবহার করা যাবে বিমানের জ্বালানি হিসেবে। এই প্রক্রিয়ায় গ্লুচেস্টারশায়ার ল্যাবের রসায়নবিদদের সহায়তায় সফলতা মিলেছে বলে জানান তিনি। পরিবেশ বান্ধব জ্বালানি তৈরির লক্ষ্যে দুই দশক আগে যাত্রা করে ফায়ারফ্লাই গ্রিন ফুয়েলস, এর অংশ হিসেবে তৈরি করেছে বিমানের পরিবেশ বান্ধব জ্বালানি। জেমস হাইগেট জানান, বিমানের জ্বালানি তৈরির এই প্রক্রিয়ায় মানব বর্জ্যকে প্রথমে অপরিশোধিত বায়ুতে রূপান্তর করা হয়, এরপর পরিশোধনের মাধ্যমে সুনির্দিষ্ট তাপমাত্রায় তৈরি করা হয় তরল বায়ো কেরোসিন। ফায়ারফ্লাই গ্রিন ফুয়েলসের প্রধান নির্বাহী কর্মকর্তা আরও জানান, মানব বর্জ্য থেকে বিমানের জ্বালানি উৎপাদন প্রক্রিয়ায় বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে, সেগুলো সমাধানে পরিকল্পনা করা হচ্ছে। বাস্তবায়ন হলে পরিবেশ বান্ধব জ্বালানির মূল উপাদান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বর্জ্য। মানব বর্জ্য থেকে তৈরি এই বায়ো কেরোসিন বিমান জ্বালানি হিসেবে ব্যবহার উপযোগী বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে আন্তর্জাতিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা। ক্র্যানফিল্ড বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় পরীক্ষা নিরীক্ষার পর সংস্থাটি জানায়, এই বায়ো কেরোসিনে কার্বন নিঃসরণের হার প্রচলিত জেট ফুয়েলের তুলনায় 90% কম। যুক্তরাজ্যে স্বয়ংসম্পূর্ণ পরিবেশ বান্ধব জ্বালানি কারখানায় স্থাপনে তহবিলের সন্ধানে রয়েছে ফায়ারফ্লাই গ্রিন ফুয়েলস। অন্যদিকে এই ধরনের প্রকল্পের গবেষণার জন্য ব্রিটিশ সরকার থেকে £20,00,000 অনুদান পেয়েছে দেশটির আরেক প্রতিষ্ঠান সাস্টেইনেবল এভিয়েশন ফুয়েলস, আর বিমানের জ্বালানি হিসেবে বায়ো কেরোসিন তৈরির জন্য গবেষণা করেছে জার্মান অ্যারোস্পেস সেন্টার এবং ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটি।